এই যে বাংলাদেশে ট্রানজেন্ডার আইন পাশ করার পিছনে কারা কাজ করছে, আমরা দেখছি যে এই যে এজেন্ডাটা এটা কিন্তু বাংলাদেশে কারো মাথা থেকে বের হয়নি, এবং সত্যি কথা বলতে পৃথিবীর কারো মাথা থেকে এটা বের হওয়া সম্ভব না। এটা পরিষ্কারভাবে একটা পশ্চিমা এজেন্ডা। পশ্চিমা লিবারালরা এই ট্রান্সজেন্ডার আইডিওলজি বা এই সমকামিতা এলজিবিটি সহ যে আইডিওলজিটা এটা প্রতিষ্ঠা করেছে এবং তারা অন্যদের উপর এটা চাপিয়ে দিয়েছে। আপনি আজকে থেকে 5 বছর আগে বাংলাদেশের মানুষকে এই ব্যাপারে জিজ্ঞেস করুন, তারা এটা ব্যাপারে কিছু বলতেই পারবে না। আফ্রিকান মানুষদেরকে জিজ্ঞেস করুন, তারা এটা ব্যাপারে কিছু জানেই না। এটা পুরোপুরি একটা পশ্চিমা এজেন্ডা, এবং এই জিনিসটা আমাদের দেশে কারা যে বিভিন্ন পশ্চিমা এজেন্ডা পশ্চিমা এনজিও এটা আমাদের দেশে বাস্তবায়ন করছে। পশ্চিমা এনজিওগুলোর কথা বললে প্রথমে চলে আসে ইলগার কথা। ইলগা হলো তাদের নামেই, তাদের নামটা শুনলে আপনারা বুঝবেন যে ইন্টারন্যাশনাল লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার অ্যান্ড ইন্টারসেক্স অর্গানাইজেশন, রাইট? সো এই যে ইলগা, তারা তাদের সদস্যকে বাংলাদেশে কে তাদের সদস্যবর্গ গঠন করেছে, আপনারা তাসনুবা আনানকে চেনেন? তাসনুবা আনান হলো সে কামাল হোসেন, সে হচ্ছে বাংলা ভিশনে উপস্থাপিকা হিসেবে নিজেকে মেয়ে দাবি করার কারণে সে এখন শাড়ি চুরি পরে সে এখন উপস্থাপনা করে। তো সে ইলগার সদস্য হয়েছে, ইলগার বোর্ডের সদস্য হয়েছে। সো চিন্তা করুন যে বাংলাদেশের মানুষকে রিক্রুট করে একটা আন্তর্জাতিক এনজিও তারা বাংলাদেশে এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। আর হোচিমিনকে তো আমরা সবাই চিনি, হোচিমিন ইসলামকে। এই হোচিমিন ইসলাম কাজ করে সায়ানে, সায়ান আরেকটা এনজিও, যারা আন্তর্জাতিক এনজিও, এবং তারা সাউথ এশিয়ায় তারা কাজ করে এই ব্যাপারগুলোকে নর্মালাইজ করতে। তারা বলেছে তাদের ওয়েবসাইটে, প্রজেক্টরে হয়তো দেখানো যেত, যে এটা তাদের কাজ হচ্ছে সমাজে বিতর্কগুলো তৈরি করা। এই বিতর্কগুলো তৈরি করার মাধ্যমে সমাজের মানুষকে এটা পরিচয় করানো, আস্তে আস্তে মানুষ যে এই জিনিসপত্রকে ঘৃণা করতো ঘৃণাগুলো কমিয়ে আনা। এবং তাদের টার্গেট হলো কারা? আপনাদের বাবারা না, আপনাদের মারাও না, আপনারা। তারা স্পেসিফিকলি বলেছে যে ইয়াংরা হচ্ছে তাদের টার্গেট। সো এই সায়ানে কাজ করে হোচিমিন, এবং যে বাংলাদেশি এনজিওগুলো এই আইনের খসড়া, এই আইনের খসড়া দেওয়া বা বিভিন্ন জায়গায় এটা প্রমোট করা এবং সরকারকে প্রেশার দেওয়ার কাজ করছে, তাদের মধ্যে অন্যতম হলো বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি। আপনারা যদি বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির ওয়েবসাইটে যান, আপনারা দেখবেন তারা জাতিসংঘের অনেকগুলো শাখার সাথে কাজ করে, ইউএসএইড, ইউনেস্কো, এমনকি তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করে। সো আপনারা বুঝতেই পারছেন যে তাদের এজেন্ডাগুলো, ফান্ডিংগুলো কোত্থেকে আসছে। এবং ব্রিটেনের নাচ ফাউন্ডেশন, তারা বলছে যে বাংলাদেশে আসলে অনেক লিঙ্গ বৈষম্য, ট্রান্সজেন্ডাররা বের হতে পারছে না, সবাই খুব কষ্টে আছে। তো সেটাকেই তারা মূল ধরে নিয়ে সেটা কীভাবে প্রতিরোধ করা যায় সেটা নিয়ে তারা কাজ করে। এছাড়াও আছে ইনক্লুসিভ বাংলাদেশ। ইনক্লুসিভ বাংলাদেশ সম্পর্কে আপনারা অনেকেই জানার কথা, গত কয়েক বছরে এই যে প্রাইড প্যারেড বা সমকামিতা এগুলো নিয়ে যারা কাজ করছে তারা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ। এবং তাদের সাথে যাদের মৈত্রী এবং যারা যাদের থেকে তারা টাকা নেয়, যাদের সাথে মিলে কাজ করে, তারা হচ্ছে রয়টার্স, জাতিসংঘ, কমনওয়েলথ। সো তাদের সবার সেম কিছু বন্ধু, সেম কিছু ডোনার। তো বুঝতে বাকি থাকে না আসলে তাদের এজেন্ডা কোথেকে আসে।